কাতার প্রবাসীদের সুলভ মূল্যে দেশীয় রকমারি মানসম্পন্ন সুস্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের স্বাদ দিতে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন জায়ান রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। কাতারের রাজধানী দোহা নাজমা এরিয়াতে এই রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন মাসুম। এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে রেস্টুরেন্টের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। মা বাবা